সংসারের বড় ছেলেটা সবসময়ই সংসারের জন্য খেটে যায়। বড় ছেলেটা যখন বিদেশ আসে, আসার পর পরে সংসারের ভার, দায় দায়িত্ব সম্পূর্ণটা তার কাঁধে নিয়ে নেয়। তখন বড় ছেলেটা ভুলে যায় আমার নিজে অথবা আমারও একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা রয়েছে। দিনের পর দিন সংসারের পেছনের কথা, সংসারের কথা ভাবতে ভাবতে ছেলেটার বয়স কখন যে 30 বছর থেকে 32 বছর হয়ে গেল অথবা 35 বছর হয়ে গেল এই ছেলেটা বুঝতেই পারল না। কারণ কি জানেন, সংসারের যে একটা ভার বোঝা এই বড় ছেলেটা নিজের কাঁধেই বহন করে চলছে। অবশেষে যখন সংসারের ওই বড় ছেলেটি বাড়িতে চলে যায় বিয়ে করার জন্য, তখন সবাই বলে, এত বয়সে তুমি কেন আসলে, তোমার কাছে কেউ মেয়ে বিয়ে দেবে না। আরে ভাই, সংসারের যে বড় ছেলে সে তো সংসারটা কাঁধে নিয়েই আজ এই পর্যন্ত, তার নিজের জন্য তো কিছুই করে না। জীবনের যত আকাঙ্ক্ষা ইচ্ছা সব কিছু ভুলে গিয়ে সংসারের জন্য দিনের পর দিন করতেই থাকলো মেহনত কষ্ট টাকা উপার্জন। এলাকার মানুষ যাই বলুক, ছোট ভাই বোন সবার যত সমস্যাগুলা সংসারের বড় ছেলেই সমাধান করে, এক পর্যায়ে যখন বাড়িতে আসে তখন আর ওই বড় ছেলেটা কি আগের মতো থাকে? তার মাথার চুলগুলা পরে যায়, সাদা হয়ে যায়, স্বাভাবিক। কিন্তু বড় ছেলেটার মনটা কিন্তু পরিবারের জন্যই কাঁদে। শেষ পর্যায়ে যদি সংসারের বড় ছেলেটাকে মা বাপে ভালোবেসে একটুখানিক জায়গা জমি বেশি দিয়ে দেয়, এতে করে আপনারা কেনই রাগ করেন? কারণ ছেলেটা তো অনেক মেহনত করেছে সংসারের জন্য, নিজের জন্য তো কিছুই করে নাই। 15-20 বছর সংসারের পেছনে সংসারের ঘানিটা টানতে টানতে নিজের জন্য তো কিছুই করে নাই। তারপরও যদি মা বাপে খুশি হয়ে সংসারের বড় ছেলেটাকে একটু জায়গা জমি দেয়, এতে করে যদি বাকি ভাইয়েরা এই ছেলেটার প্রতি রাগ করে, তাহলে এই ছেলেটার প্রতি অবিচার ছাড়া আর কিছুই নাই। তাই তো বলি, সংসারের বড় ছেলে বাপের মতন সংসারটাকে কাঁধে নিয়ে চলে, বিনিময়ে কি পাই? কিছুই পাই না, আইক্কাওলা বাস পাই। যতটুকুও পাই বাকি ভাইয়েদের ঝগড়াঝাটির কারণে ফিরিয়ে দিতে বাধ্য হয়। তাই তো বলি, সংসারের বড় ছেলে হওয়া আর আইক্কাওলা বাস খাওয়া সমান কথা।